ঈদের ছুটি কাটিয়ে টাঙ্গাইলের গোপালপুরের নলিন থেকে ঢাকার মহাখালীতে প্রাইভেট কারে যাচ্ছেন বেসরকারি প্রতিষ্ঠানে কর্মরত আরমান হোসেন। তিনি অভিযোগ করে বলেন, গণপরিবহন বন্ধ থাকায় 200 টাকার ভাড়া গুনতে হচ্ছে অতিরিক্ত 1,300 টাকা। এরকম অসংখ্য মানুষ ঈদের ছুটি কাটিয়ে অতিরিক্ত ভাড়া ও স্বাস্থ্য ঝুঁকিকে সঙ্গী করেই আবার কর্মস্থলে ফিরে যাচ্ছেন। সকাল থেকেই ঢাকা টাঙ্গাইল মহাসড়কে দেখা গেছে ঢাকামুখী মানুষের জনস্রোত। কেবলমাত্র গণপরিবহন চলাচলে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কড়া দৃষ্টি থাকলেও প্রাইভেট কার, মাইক্রোবাস, খোলা পিকআপ, সিএনজি চালিত অটোরিকশা ও মোটরসাইকেলে অবাধে যাত্রী পরিবহন করলেও কোনো তৎপরতা লক্ষ্য করা যায়নি প্রশাসনের। এদিকে অতিরিক্ত ভাড়া আদায়ের বিষয়ে চালকরা নানা অজুহাত ও মহাসড়কে নানা হয়রানির অভিযোগ করে জানান, অতিরিক্ত খরচের টাকা ভাড়া হিসেবে যাত্রীদেরকেই বহন করতে হবে, নয়তো পায়ে হেঁটেই তাদের কর্মস্থলে যেতে হবে। এ বিষয়ে এলেঙ্গা হাইওয়ে পুলিশ ফাঁড়ির অফিসার ইনচার্জ কামাল হোসেন জানান, চেকপোস্ট পরিচালনা করছেন যাতে করে গণপরিবহন ও ট্রাকে কোনো মানুষ যাতায়াত করতে না পারে, তবে নিজস্ব পরিবহন চলাচলে কোনো বাধা দেওয়া হচ্ছে না।